নমস্কার বন্ধুরা, টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আমার কয়েকজন ভাই কিন্তু কমেন্ট করেছে, দেখলাম আগের ভিডিও হচ্ছে, দাদা একটা অ্যাম্পলিফায়ার, একটা SM6 মিক্সার, একটা ইকুয়ালাইজার, ঠিক আছে, আর দুটো বক্স বাজবে আর টুইটার বাজবে, এরকম একটা ছোট্ট সেট আপের একটা কানেকশন ভিডিও শেয়ার করার জন্য। তো আমার ছেলের ছোটো টিএমএস সাউন্ডের একটা কানেকশনের ভিডিও ছিল, ঠিক আছে, তো সেই ভিডিওটাই আজকে উপস্থাপন করছি, বন্ধুরা দেখে নিন। তাহলে ছোট্ট একটা সিম্পল কানেকশনের হিসাব কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং সেটআপ বাজাতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে ফোনটা থেকে গান চালাবো, দেখতে পাচ্ছেন আমি এখানে রাখলাম, এসো আচ্ছা এখানে রাখলাম, আমি এই এক নম্বরে দিয়ে এলো, আচ্ছা ওটা এক নম্বরে গানটা চলবে, হ্যাঁ বাহ, এক নম্বরে দিলে তারপর কি করবে? তারপর আমি এই কর্ডটা, হ্যাঁ এই কর্ডটা নিলে দাও, আচ্ছা দাঁড়াও ধরে দিচ্ছি, হ্যাঁ এই যে দুটো পয়েন্টে নাও, হ্যাঁ এই পয়েন্টটাই দেব, আচ্ছা দুটো পয়েন্ট নিয়ে কি করতে হবে? এই পয়েন্টটাই দিয়ে যাবে, এই পয়েন্টটা, আচ্ছা এখান থেকে নিতে হবে, হ্যাঁ এখান থেকে গ্রান্টাই চলবে, আচ্ছা নিয়ে এটা কোথায় দিতে হবে? এখানটাই, আচ্ছা মেশিনের পেছনে, তাই তো, বাহ পেছনে পেয়েছেন, মানে প্রথমে কি করলে, মোবাইল থেকে কর্ডটা নিয়ে মিক্সারে দিলে, তারপর মিক্সার দিয়ে তারপর এখানটাই লাগাতে হবে আর এখানটাই লাগাতে হবে, ঠিক আছে এরপর কি করে গানটা চালাবে? তারপরে দাও এবারে এই ইকুয়ালাইজারটা দিয়ে তোমাকে চালাতে হবে, আচ্ছা কি করে চালাবে তোমাকে বলে দিচ্ছি, দেখো এই যে তুমি গানটা আছে না, মানে এই যে কর্ডটা নিয়ে তুমি মেশিনে দিলে, এই কর্ডটা এখানে দেওয়ার দরকার নেই, মানে তাহলে মোবাইল থেকে গানটা কোনটা দিয়ে যাচ্ছে? এইটা দিয়ে যাচ্ছে, না এই যে লাল কর্ডটা যাচ্ছে, মোবাইল থেকে গানটা গিয়ে কোথায় যাচ্ছে? কোথায়? এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এর মধ্যে তুমি সাউন্ডটা বাড়াচ্ছো, তাহলে বাড়ালে গানটা কিন্তু বেরোবে, আচ্ছা গানটা কোনটা বেরাচ্ছে? এই কর্ডটা বেরাচ্ছে, আচ্ছা এই কর্ডটা নিয়ে তুমি দিয়ে দিবে ইকুইলাইজারের ইনপুট, দেখো এখানে ইন লেখা আছে, হ্যাঁ ইনপুটে দিয়ে দিলে, ঠিক আছে এবারে আর একটা কর্ড নিতে হবে, তো আর একটা কর্ড নিয়ে এর আউটপুটে দিতে হয়, হ্যাঁ এর আউটপুটে দিয়ে দিলে, দিয়ে এবার এইটা কিসে দিতে হবে? হ্যাঁ বলো কিসে দিতে হবে? এবারে তুমি যদি এখানে সাউন্ডটা বাড়াও গানটা কিন্তু চলবে, ঠিক আছে কানেক্টটা ঘুরছে বলে গানটা চলছে না, এবারে যদি তুমি সাউন্ড দাও তাহলে কিন্তু গানটা তোমার চলবে, বুঝতে পেরেছো? তো এই জিনিসটা তুমি এবার নিজে করবে, আমি সবকিছু খুলে দিচ্ছি, ওকে দেখাও, ঠিক আছে প্রথমে এটাই গান চলছে, এটা নিয়ে কোথায় দিতে হয়? এই এক নম্বরটা, ঠিক আছে দিয়ে দাও, ঠিক আছে এরপরে কি দরকার তোমার? একটা, হ্যাঁ একটা কর্ড দরকার, এ নাও কর্ড নাও, দুটো মুখকে ভালো করে আগে ধরো, ভালো করে ধরো, তাই আচ্ছা এবারে কি বুঝেছি, গানটা এখানে কোথা থেকে বেরোচ্ছে সেটাই দাও, হ্যাঁ কোনটা থেকে? হ্যাঁ ওই ফোনটার দিকে এখন দেয়া, হ্যাঁ তারপরে কোথায় দিতে হয়? তারপরে ও ও হাত কুলাচ্ছে না বলে ওই দিকে চলে গেছে, আচ্ছা ঠিক আছে নাও ওঠো, হ্যাঁ ঠিক আছে নাও দাও, আমি এবার নম্বরটা এখান তাই, হ্যাঁ ইনপুট, ঠিক আছে ইনপুট দিয়ে দাও, দিয়ে দাও, ব্যাস কমপ্লিট, এরপর গানটা নিয়ে কোথায় দিতে হবে? কোথায়? মিক্সারের, মিক্সার নিচটা, না তুমি ভুল করে ফেলেছো, আচ্ছা তাই দিয়ে দাও আমি ধরছি, বাস মিক্সার থেকে গানটা বেরালো, এবার এই কর্ডটা নিয়ে কোথায় দিতে হবে?
এই এখানটাই এখানে ইনপুটে বলে দাও মুখে বলো ইনপুটে আমি দিয়ে ঠিক আছে দিয়ে দাও তুমি দাও আমি তোমার হাত গুলাচ্ছি না দাও আমি এটা দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কিন্তু ঠিকঠাক করেছে ইনপুটে দিয়েছে ঠিক আছে এরপরে আরেকটা কর্ড দিতে হবে এ নাও দুটো ধরো হ্যাঁ এবারে এটাতে গানটা এলো এবারে এখান থেকে গানটা যে মেশিনকে যাবে তাহলে তুমি কিভাবে কর্ডটা লাগাবে কোনটাই কিভাবে লাগাবে কর্ডটা বলো কোনটাই কিভাবে যেখানে হবে লাগাবে বলছি ঠিক আছে লাগাও তুমি দেখাও কোথায় কোথায় লাগাতে হবে গানটা এখান থেকে যাবে কিন্তু হ্যাঁ বলো এটা আউটপুট একদম দেখুন আমি কিন্তু বলিনি ওকে একবার শিখিয়েছি হ্যাঁ দাও আমি লাগিয়ে দিচ্ছি দাও ব্যাস আউটপুট দিয়ে গানটা যে এবার কোথায় যাবে গানটা যে গানটা প্লে করো গান প্লে করে বন্ধুদেরকে দেখাও মুখে বলো আমি এটা চালু করে দিচ্ছি দেখতে পাচ্ছ হ্যাঁ এবার এইটা চালু করো হ্যাঁ আলোটা জ্বলবে এই দেখুন জ্বলেছে হ্যাঁ জ্বলেছে একটু বাড়ি ব্যাস ঠিক আছে ঠিক আছে আরেকটা কিন্তু বাকি রয়েছে আরেকটা জিনিস চালু করতে বাকি রয়েছে হ্যাঁ কোনটা কোনটা বলো তো যেটাই গানের সাউন্ড বাড়াবে এইটা হ্যাঁ চালু করো ব্যাস এবারে তুমি গান চালাও সাউন্ড দাও দেখো গান চলবে একদম কমপ্লিট ইয়েস ইয়েস বাতায় মে কোন হুম এসএমসি মিউজিক ডটে বাফুর পারাশে আর বাবু এবার এবার কি করতে হবে এটা হচ্ছে কিন্তু মানে এটা এটা তোমাকে কিছু করতে হবে না এটা বাবুকে শেখালে হবে না এটার মধ্যে অনেক কিছু ব্যাপার আছে যাক মোটামুটি টোটাল একটা সামান্য মানে কানেকশন করে কিন্তু ছেলে আমার বাজাতে পারবে সেই মতোই মোটামুটি শিখে নিয়েছে তো চলুন আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বা আমার এই এই বিয়েটা আজকে এখানে শেষ করছি খাবে পা বিয়েটি।